ব্যাপার। আমাদের মাধ্যমে যদি স্যারেরা আমাদের ক্ষমা করে আমাদের ছেড়ে দেয় তাহলে আমি তুমি কোনো দলের সঙ্গে যুক্ত আছো? না না, আমি সকালে চাই যাই, রাত্রে আসি, মানে সাধারণ মানুষ। কি কমেন্ট করেছিল? কমেন্টটা কি করেছিল? তোমার কি মনে হয় এটা ভুল বলেছ? হ্যাঁ, আমার তো বিশাল মনে, এখন তো মনে হচ্ছে আমি বিশাল ভুল করেছি। এটা গতকাল আমরা ফেসবুকে রাহুল দাস মোচলন্দ পট্টু অঞ্চল বাবগাছিতে বাড়ি ও পুজোর উদ্বোধন কেন্দ্র করে একটি কুরুচি মন্তব্য করে এবং সেই কুরুচি মন্তব্যের বিরুদ্ধে আমরা মনে করি আমাদের দলের তৃণমূল কংগ্রেসের সভাপতি, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ও তিনি আমাদের প্রিয় খাদ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের, তিনার বিরুদ্ধে কুরুচি মন্তব্য করার জন্য ওর বিরুদ্ধে আমরা পার্টির পক্ষ থেকে অভিযোগ জমা দিয়েছি হাবড়া থানাতে এবং হাবড়া থানার আইসি সঙ্গে সঙ্গে ওকে গ্রেপ্তার করেছে এবং প্রশাসনিক লেভেলে আমরা বলেছি এর সঠিক এর বিচার হোক, সঠিকভাবে শাস্তি বিধান করছি প্রশাসনের কাছে। এটা কি মনে হয় বিরোধী পক্ষ থেকে কোনো চাল? এখন তো বিরোধী পক্ষ সবসময় তো একটা কিছু করার চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেসের ভালো তো এরা চায় না, এটা আমরা আশঙ্কা করছি এরকম কিছু হতে পারে। আপনার নাম? আমি সীতাংশু দাস ওরফে ঝন্টু, আমরা তৃণমূল কংগ্রেসের সভাপতি।